আচ্ছা, আজকে যে টপিকটা ডিসকাস করব সেটা হচ্ছে ডেন্সিটি অ্যান্ড রিলেটিভ ডেন্সিটি। দেখো, ডেন্সিটি আমরা জানি যে কী ডেন্সিটি। ডেন্সিটি ইজ মাস পার ইউনিট ভলিউম অফ আ সাবস্টেন্স, মাস পার ইউনিট ভলিউম। ব্যাপারটা একটু ডিটেলসে বুঝি। তার আগে ইউনিট কী হবে ডেন্সিটির? মাস বাই ভলিউম। আমরা জানি সিজিএস সিস্টেমে মাসের ইউনিট হচ্ছে গ্রাম আর ভলিউমের হচ্ছে কিউবিক সেন্টিমিটার। তাহলে ইউনিট অফ ডেন্সিটি ইজ গ্রাম পার কিউবিক সেন্টিমিটার সিজিএস সিস্টেমে, এসআই সিস্টেমে হবে কেজি পার কিউবিক মিটার। তাহলে ডেন্সিটি অফ এ সাবস্টেন্স ইজ ইট মাস, ইজ ইটস মাস পার ইউনিট ভলিউম। এর মানে কি? ধরো আমাকে বলা হলো যে ডেন্সিটি অফ ওয়াটার, ডেন্সিটি অফ ওয়াটার ইজ ইকুয়াল টু 1 গ্রাম পার কিউবিক সেন্টিমিটার। এর মিনিং কি? মানে 1 কিউবিক সেন্টিমিটার ভলিউমের তুমি যদি জল নাও, সেইটুকু জলের মাস কত হবে? না, 1 গ্রাম। 1 কিউবিক সেন্টিমিটার মানে কতটা ভলিউম? ধরো তুমি একটা কিউব তৈরি করেছো যার প্রত্যেকটা সাইড হচ্ছে 1 সেন্টিমিটার। লেন্থ অফ ইচ সাইড অফ দি কিউব ইজ 1 সেন্টিমিটার। তাহলে এর প্রত্যেকটা সাইড যদি 1 সেন্টিমিটার করে হয়, তাহলে এর ভলিউম হচ্ছে 1 কিউব, দ্যাট ইজ 1 কিউবিক সেন্টিমিটার। এবার এই কিউবটা আমি পুরোপুরি জল দিয়ে ভর্তি করে দিয়েছি, তাহলে এর মধ্যে কতটা ভলিউমের জল আছে? না, 1 কিউবিক সেন্টিমিটার। দিস ইজ ভলিউম অফ ওয়াটার। এবার আমি যদি বলি এইখানে কতটা জল ঢুকবে, বা মানে কতটা মাসের জল ঢুকবে, তার উত্তর হবে কি? 1 গ্রাম। মানে এইটুকু জলের মাস হচ্ছে 1 গ্রাম। দিস ইজ ডেন্সিটি। এবার এই যে কিউবটা, এটা যদি তুমি পুরোপুরি জল দিয়ে ভর্তি না করে মার্কারি দিয়ে ভর্তি করো, মার্কারি দিয়ে ভর্তি করে দিলাম, তাহলে এইখানে কতটা ভলিউমের মার্কারি আছে? না, 1 কিউবিক সেন্টিমিটার, ইউনিট ভলিউমের মার্কারি রয়েছে। এবার তুমি যদি এইখানে যতটা মার্কারি আছে তার মাস নাও, তাহলে দেখবো যে এর মাস হচ্ছে 13.6 গ্রাম। তার মানে ডেন্সিটি অফ মার্কারি, দিস ইজ 13.6 গ্রাম পার কিউবিক সেন্টিমিটার। দ্যাট ইজ মার্কারি ইজ ওয়ে মোর ডেন্সার দ্যান ওয়াটার। তার মানে কোনো একটা সাবস্টেন্স, তার ইউনিট ভলিউম নিলাম, ইউনিট ভলিউমের সাবস্টেন্সটা যতটা মাস হবে সেটাই তার ডেন্সিটি। ইউনিট ভলিউমের সাবস্টেন্স নিয়ে আমি দেখলাম যে ইউনিট ভলিউমের মার্কারির মাস ইউনিট ভলিউমের ওয়াটারের মাসের থেকে অনেক বেশি। তাহলে মার্কারি ইজ মোর ডেন্স, অর মার্কারি ইজ ডেন্সার দ্যান ওয়াটার। যদি আমি এসআই সিস্টেমে যেতে চাই, তাহলে এই কিউবটার প্রত্যেকটা সাইড কত করে হবে? 1 মিটার করে হবে। তাহলে ইউনিট ভলিউম ইন এসআই সিস্টেম মানে 1 কিউবিক মিটার। তাহলে 1 কিউবিক মিটার মানে বেশ বড় একটা কিউব। এবার সেই কিউবটা পুরোপুরি জল দিয়ে ভর্তি করে দিলাম, তাহলে কতটা ভলিউমের জল ধরলো? না, 1 কিউবিক মিটার। সেই জলটার যা মাস সেটা হবে এসআই সিস্টেমের ডেন্সিটি। খুব সিম্পল, তুমি যদি সিজিএস থেকে এসআইতে কনভার্ট করতে যাও, 1000 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, মানে ডেন্সিটি অফ ওয়াটার দ্যাট ইজ 1000 কেজি পার কিউবিক মিটার। বা ডেন্সিটি অফ মার্কারি কী হবে? 13.6 × 1000 কেজি পার কিউবিক মিটার। তো এবার তাহলে ডেন্সিটি ব্যাপারটা কী বোঝো? ডেন্সিটি মানে হচ্ছে যে সাবস্টেন্স যত ডেন্স, ইউনিট ভলিউমের সেই সাবস্টেন্সের মাস তত বেশি। তুমি দেখবে যে একটা কন্টেনার, ধরো এই ছোট্ট একটা কন্টেনার বটল, তার মধ্যে যদি জল ভরা থাকে আমি খুব ইজিলি তুলে ফেলি, কিন্তু ওই কন্টেনারটা যদি মার্কারি দিয়ে ভর্তি থাকে, তুমি তুলতে গিয়েই দেখবে যে অবাক হয়ে যাচ্ছ যে এতটা ভারী। ভারী বিকজ মার্কারি ইজ মোর ডেন্স, মার্কারি ইজ ওয়ে ডেন্সার দ্যান ওয়াটার, ঠিক আছে? ইনফ্যাক্ট মার্কারির মধ্যে আয়রনও ফ্লোট করবে, মার্কারির ডেন্সিটি আয়রনের থেকেও বেশি, ঠিক আছে? তাহলে দিস ইজ ডেন্সিটি, মাস পার ইউনিট ভলিউম। ইনফ্যাক্ট এই ফর্মুলাটা আমরা ইউজ করেছি, মাস বার করতে ডেন্সিটি ইন্টু ভলিউম, বা ভলিউম বার করতে মাস বাই ডেন্সিটি, এগুলো আমরা ইউজ করেছি। আচ্ছা, নেক্সট আমি যে পার্টটায় চলে আসবো, মেন পার্ট এখানকার, দ্যাট ইজ রিলেটিভ ডেন্সিটি। আচ্ছা, তার আগে আরেকটা কথা বলি যে হাউ ডেন্সিটি ডিপেন্ডস অন টেম্পারেচার, টেম্পারেচারের ওপর ডেন্সিটি কীভাবে ডিপেন্ড করে। দেখো, ডেন্সিটি ইজ ইকাল টু মাস বাই ভলিউম। তো এবার যখন
কোনো একটা অবজেক্টের টেম্পারেচার আমি চেঞ্জ করছি, ধরো টেম্পারেচার ইনক্রিজ করছি, তাহলে টেম্পারেচার ইনক্রিজ করলে অবজেক্টের মাসের কোনো চেঞ্জ হয় না। মাস কি ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, এবং আমি যেখানে খুশি অবজেক্টটাকে নিয়ে যাই, যে কোনো টেম্পারেচারে রাখতে পারি, যে কোনোভাবে রাখি, মাস আনচেঞ্জ থাকে, তাহলে মাসের চেঞ্জ হচ্ছে না। কিন্তু টেম্পারেচার বাড়ালে কোনো একটা সাবস্টেন্স কী করে, এক্সপ্যান্ড করে, তাহলে তার ভলিউম কী হবে, বেড়ে যাবে। তাহলে টেম্পারেচার বাড়লে মাস কনস্ট্যান্ট রেখে ভলিউম বেড়ে যাবে, তাহলে ডেন্সিটি কী হবে, কমে যাবে। এমটা একই আছে, ভি যদি বাড়িয়ে দিই তাহলে রো কী হবে, কমে যাবে। তাহলে ডেন্সিটি ডিক্রিজেস উইথ টেম্পারেচার, টেম্পারেচারের সঙ্গে সঙ্গে ডেন্সিটি কমবে। ঠিক উল্টোভাবে আমি কি বলতে পারি, যে উইথ ইনক্রিজ ইন টেম্পারেচার লিখি, বুঝতে সুবিধা হবে। ইনক্রিজ ইন টেম্পারেচার, আচ্ছা তুমি দেখো, যদি তুমি টেম্পারেচার কমিয়ে দাও তাহলে মাস একই থাকবে কিন্তু ভলিউম কমে যাবে। তাহলে মেম সেম রেখে যদি ভি কমে যায় তাহলে রো কী হবে, বেড়ে যাবে। তাহলে টেম্পারেচার যদি কমিয়ে দিই তাহলে ডেন্সিটি বাড়বে। বেশ, আচ্ছা এখানে আরেকটা কথা আমি বলি, যে তাহলে আমি যদি দেখি যে ডেন্সিটি টেম্পারেচার ডিপেন্ডেন্ট একটা কোয়ান্টিটি, টেম্পারেচার চেঞ্জ করার সঙ্গে সঙ্গে কোনো একটা অবজেক্টের ডেন্সিটিও চেঞ্জ হয়ে যাচ্ছে, কারণ তার ভলিউম চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে আমি যদি বলে দিই ডেন্সিটি অফ ওয়াটার 1 গ্রাম পার কিউবিক সেন্টিমিটার, তাহলে এই স্টেটমেন্টটা ইনকমপ্লিট হয়ে গেল। কেন ইনকমপ্লিট, কারণ আমি তো একটা পার্টিকুলার টেম্পারেচারে 1 গ্রাম পার কিউবিক সেন্টিমিটার পাবো। যদি আমি টেম্পারেচার চেঞ্জ করে দিই তাহলে তো ভলিউম অফ ওয়াটার বেড়ে যাবে বা কমে যাবে, এবং তখন তো ডেন্সিটির ভ্যালুও চেঞ্জ হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে কী করব, যে এখানে কমপ্লিট স্টেটমেন্টের জন্য অবভিয়াসলি কোন টেম্পারেচারে 1 গ্রাম পার কিউবিক সেন্টিমিটার মেনশান করা দরকার, এবং কমপ্লিট স্টেটমেন্টটা দিতে হবে এরকম, যে ডেন্সিটি অফ ওয়াটার ইজ 1 গ্রাম পার কিউবিক সেন্টিমিটার অ্যাট 4 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার দেখো, আমরা তো এত নিউমেরিক্যাল করে এলাম, এবং সেখানে কোথাও কিন্তু আমি সব জায়গায় ডেন্সিটি অফ ওয়াটার 1 গ্রাম পার কিউবিক সেন্টিমিটার বা 1000 কেজি পার কিউবিক মিটার কনসিডার করেছি। কোনো নিউমেরিক্যালে তো আমার বলা ছিল না যে এটা 4 ডিগ্রি সেন্টিগ্রেডে। অ্যাকচুয়ালি ওয়াটারের ডেন্সিটি 4 ডিগ্রি সেন্টিগ্রেডেই 1। যদি 4 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার না হয়, অন্য কোনো টেম্পারেচার হয়, তাহলে ওয়াটারের ডেন্সিটি হচ্ছে তার থেকে একটু কম হবে, ধরো 0.99 হবে। তো ফর দি সেক অফ সিম্পলিসিটি সবসময় এটাকে 1 ধরে নেওয়া হয়, 1 ধরে নেওয়া হয়। যদি 0.99 ধরে আমাকে ক্যালকুলেশন করতে হয় বা 0.98 ধরে ক্যালকুলেশন করতে হয়, তাহলে ক্যালকুলেশানটা শুধু শুধু কমপ্লেক্স হবে, আর কিছুই হবে না। সেই জন্য ফর দি সেক অফ সিম্পলিসিটি আমরা ধরে নিই যে ওয়াটারের ডেন্সিটি 1 গ্রাম পার কিউবিক সেন্টিমিটার যে কোনো টেম্পারেচার, এবং ক্যালকুলেশান করি, কারণ খুব একটা ডিফারেন্স নেই, 0.98 আর 1 এর মধ্যে খুব সামান্য ডিফারেন্স রয়েছে। কিন্তু অ্যাকচুয়ালি ওয়াটারের ডেন্সিটি কিন্তু 1 গ্রাম পার কিউবিক সেন্টিমিটার 4 ডিগ্রি সেন্টিগ্রেডেই হয়। এবং একটা জিনিস মনে রাখো, যে এটাই হচ্ছে ওয়াটারের ম্যাক্সিমাম ডেন্সিটি। তুমি বলবে কেন স্যার, টেম্পারেচার যদি আমি কমাই তাহলে ভলিউম কমবে এবং ডেন্সিটি বাড়বে, এক্ষুনি তো আপনি বললেন। এটা সব সাবস্টেন্সের ক্ষেত্রে ট্রু, কিন্তু ওয়াটারের ক্ষেত্রে কী হয়, যে 4 ডিগ্রি সেন্টিগ্রেড এই যে টেম্পারেচারটা আমি বললাম, দেখো 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত ওয়াটার কী করে, বাকি যে সাবস্টেন্সগুলো যা প্রপার্টি দেখায় তার উল্টো প্রপার্টি দেখায়। কীরকম আমি একটু ডিটেলসে বলি, ধরো কোনো একটা সাবস্টেন্স তার টেম্পারেচার তুমি বাড়াচ্ছ, 0 থেকে বাড়িয়ে 4 করলে, তাহলে টেম্পারেচার বাড়লে কী হবে, ভলিউম বাড়বে। কিন্তু ওয়াটারের ক্ষেত্রে 0 টু 4 টেম্পারেচার বাড়লে ভলিউম কমে। তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত, ধরো 0 ডিগ্রি সেন্টিগ্রেডে একটা স্পেসিফিক ভলিউম অফ ওয়াটার তুমি নিয়েছো, টেম্পারেচার যখন বাড়াচ্ছ তার ভলিউম কমবে, কমতে কমতে 4 ডিগ্রি সেন্টিগ্রেডের ভলিউম মিনিমাম হবে। তারপর 4 এর পরে কী হবে, না 4 এর পরে ওয়াটারের প্রপার্টি অন্যান্য লিকুইডের মতোই, তাহলে তখন টেম্পারেচার বাড়লে ভলিউম বাড়বে। তাহলে 0 থেকে 4 পর্যন্ত কমে কমে 4 পর্যন্ত ভলিউম কমলো, 4 ডিগ্রি সেন্টিগ্রেডের পরে যদি তুমি টেম্পারেচার বাড়াও তখন ওয়াটারের ভলিউম আবার বাড়তে থাকবে। বাকি সবার যেরকম হয়, টেম্পারেচার বাড়লে ভলিউম বাড়ে, তাহলে প্রপার্টিটা উল্টো কোথায়, না শুধুমাত্র 0 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড এই জায়গাটায় ওয়াটার উল্টো প্রপার্টি দেখায়। সো দিস ইজ নোন অ্যাজ অ্যানোমালাস এক্সপ্যানশন অফ ওয়াটার। এটা আমাদের আছে হিট চ্যাপ্টারে, যখন আমরা পড়বো
তখন এখানে অল্প এখানটা আছে, এর গ্রাফ কীরকম হয়, এর ডেন্সিটির গ্রাফ কীরকম হয় সেগুলো আমাকে আঁকতে হবে। তো তখন এটা ডিটেলসে যাব, আপাতত শুধু বলে রাখি যে তাহলে দেখো তুমি বলবে জিরোর নিচে কী হয়, জিরোর নিচে ওয়াটার, ওয়াটার থাকে না, ওয়াটার আইস হয়ে যায়। তাহলে জিরোর যতক্ষণ ওয়াটার লিকুইড স্টেট সেই গল্প আমি বলবো, জিরোর নিচে তো ওয়াটার আইস হয়ে যাচ্ছে তাহলে ওটা অন্য স্টেটে চলে যাচ্ছে, তার দরকার নেই। তাহলে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত ওয়াটার ওয়াটার থাকছে। তাহলে জিরো থেকে ফোর, ফোর থেকে 100, এই যে ফোর থেকে 100 এইখানে কোনো অসুবিধা নেই, ওয়াটারের প্রপার্টি অন্যান্য লিকুইডের মতোই। কিন্তু জিরো থেকে ফোর ওয়াটার অন্য প্রপার্টি দেখায়, টেম্পারেচার বাড়লে ভলিউম কমে। তাহলে ভলিউম কমছে মানে ডেন্সিটি কী হচ্ছে, বাড়ছে, বাড়তে বাড়তে 4 ডিগ্রি সেন্টিগ্রেডে ভলিউমটা মিনিমাম এবং ডেন্সিটিটা কী হবে, তাহলে ভি যদি মিনিমাম হয় রো কী হবে ম্যাক্সিমাম। তাহলে এই 4 ডিগ্রি সেন্টিগ্রেডে ওয়াটারের যে ডেন্সিটি 1 গ্রাম পার কিউবিক সেন্টিমিটার এটাই হচ্ছে ম্যাক্সিমাম ডেন্সিটি। এরপরে ফোর থেকে 100 পর্যন্ত কী হবে, টেম্পারেচার বাড়লে ভলিউম বাড়বে, ডেন্সিটি কমতে থাকবে। তাহলে 4 ডিগ্রি সেন্টিগ্রেড ছাড়া অন্য যে কোনো টেম্পারেচারে ওয়াটারের ডেন্সিটি 1 থেকে খানিকটা কম, 0.99, 0.98 লাইক দ্যাট। তো সেই জন্য আমি যখনই 1 গ্রাম পার কিউবিক সেন্টিমিটার লিখবো তখন 4 ডিগ্রি সেন্টিগ্রেডটা মেনশান করা দরকার। আর আমরা সবসময় 1 ধরে নিই কেন, জাস্ট ফর দি সেক অফ সিম্পলিসিটি, ঠিক আছে। এটাকে কী বললাম, অ্যানোমোলাস এক্সপ্যানশন অফ ওয়াটার, এবং এক্ষেত্রে ডিটেলসে পরে বলবো যখন এই চ্যাপ্টারটা আসবে। তাহলে কী আমরা দেখলাম যে ডেন্সিটি কাকে বলে, ডেন্সিটির ইউনিট কী, আর টেম্পারেচার ভ্যারিয়েশন অফ ডেন্সিটি, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যেটা এই চ্যাপ্টারের, দ্যাট ইজ রিলেটিভ ডেন্সিটি। রিলেটিভ ডেন্সিটি আমি আর ডি লিখছি। দেখো রিলেটিভ ডেন্সিটি ইজ বেসিক্যালি আর রেশিও, একটা রেশিও। রিলেটিভ মানে কি, আমি কম্পেয়ার করছি দুজনের মধ্যে, রিলেটিভলি গুড অর ব্যাড মানে একজনের সঙ্গে অন্যজনের কম্পেয়ার করে তারপর রিলেটিভ ব্যাপারটা ঠিক করায়। তো সিমিলারলি রিলেটিভ ডেন্সিটি মানে হচ্ছে কোনো একটা অবজেক্টের ডেন্সিটি আমি কম্পেয়ার করব কার সঙ্গে, ওয়াটারের সঙ্গে। তো এর ডেফিনেশনটা এরকম যে ডেন্সিটি অফ আ সাবস্টেন্স বাই ডেন্সিটি অফ ওয়াটার অ্যাট 4 ডিগ্রি সেন্টিগ্রেড। যে কোনো একটা অবজেক্টের রিলেটিভ ডেন্সিটির মেজারমেন্ট কি, না ডেন্সিটি অফ আ সাবস্টেন্স বাই ডেন্সিটি অফ ওয়াটার অ্যাট 4 ডিগ্রি সেন্টিগ্রেড। দেখো ধরো আমি বললাম, আচ্ছা প্রথমের ইউনিট কী হবে, ওপরেও ডেন্সিটি নিচেও ডেন্সিটি, তাহলে ডেন্সিটি ডেন্সিটির ইউনিট ইউনিট ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এটা একটা ইউনিট লেস কোয়ান্টিটি। ধরো আমি কোনো একটা অবজেক্ট বললাম যার রিলেটিভ ডেন্সিটি হচ্ছে 3, দিয়ে আমি দুটো কোশ্চেন করলাম যে যে অবজেক্টের রিলেটিভ ডেন্সিটি 3, সিজিএস সিস্টেমে তার ডেন্সিটি কত, এসআই সিস্টেমে তার ডেন্সিটি কত। দেখো 3 তার মানে হচ্ছে ডেন্সিটি অফ দি সাবস্টেন্স বাই ডেন্সিটি অফ ওয়াটার অ্যাট 4 ডিগ্রি সেন্টিগ্রেড। খুব সিম্পল ব্যাপার। এবার আমাকে যদি সিজিএস সিস্টেমে বসাতে হয় তাহলে ডেন্সিটি অফ ওয়াটার অ্যাট 4 ডিগ্রি সেন্টিগ্রেড সিজিএস সিস্টেমে কত, 1, ওয়াটারের ডেন্সিটি হচ্ছে 1 গ্রাম পার কিউবিক সেন্টিমিটার, তাহলে রোএস বাই 1, তাহলে ডেন্সিটি অফ দি সাবস্টেন্স রোএস ইজ ইকুয়াল টু 3 গ্রাম পার কিউবিক সেন্টিমিটার। দিস, তাহলে কোনো একটা অবজেক্টের রিলেটিভ ডেন্সিটির যা ভ্যালু সিজিএস সিস্টেমের ডেন্সিটিরও তাই ভ্যালু, কারণ ওয়াটারের ডেন্সিটি 1 সামথিং বাই 1 মানে ওটাই পড়ে থাকে। আবার বলছি, কোনো একটা অবজেক্টের ডেন্সিটির যা ভ্যালু, সরি রিলেটিভ ডেন্সিটির যা ভ্যালু সিজিএস সিস্টেমের ডেন্সিটিরও তাই ভ্যালু। এবার যদি এসআই সিস্টেমে বলে, আমি কি বলেছি, সিজিএস থেকে এসআইতে যেতে গেলে 1000 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তাহলে 1000 কেজি পার কিউবিক মিটার হচ্ছে এসআই সিস্টেমের ডেন্সিটি। বা তুমি এখান থেকে দেখো, রিলেটিভ ডেন্সিটি 3 ইজ ইকাল টু ডেন্সিটি অফ দি সাবস্টেন্স বাই ডেন্সিটি অফ ওয়াটার অ্যাট 4 ডিগ্রি সেন্টিগ্রেড। আমি যদি এসআই সিস্টেমে করি তাহলে ওয়াটারের ডেন্সিটি এসআই সিস্টেমে কত, 1000, তাহলে রোএস ইজ ইকাল টু 3 ইন্টু 1000, দ্যাট ইজ 3000 কেজি পার কিউবিক মিটার। তাহলে আমি কী মনে করলাম বা মনে রাখবো, যে কোনো একটা অবজেক্টের রিলেটিভ ডেন্সিটির যা ভ্যালু সিজিএস সিস্টেমের ডেন্সিটিরও তাই ভ্যালু। কেন আসছে বুঝতে পারছো নিশ্চয়ই, যে ওয়াটারের ডেন্সিটি 4 ডিগ্রি সেন্টিগ্রেড সেই জন্য আসছে। বেশ, এবার এখান থেকে একটা ক্যালকুলেশানে আসি আমি। দেখো আমি যেরকম লিখছি আমার সাথে সাথে তোমরা কপিতে নোট করতে থাকো বা লিখতে থাকো বুঝে বুঝে। ডেন্সিটি অফ এ সাবস্টেন্স, ডেন্সিটি মানে কি, মাস
পার ইউনিট ভলিউম অফ দি সাবস্টেন্স বাই ডেন্সিটি ডেফিনিশন লিখছি, মাস পার ইউনিট ভলিউম অফ ওয়াটার অ্যাট 4 ডিগ্রি সেন্টিগ্রেড। ধরো ইউনিট ভলিউম মানে কি, ওপরেও 1 কিউবিক সেন্টিমিটার ভলিউম আর নিচেও 1 কিউবিক সেন্টিমিটার ভলিউম। তাহলে আমি যদি ওপরে ভলিউমটা ইউনিট না নিয়ে 5 করে দিই, মানে ভলিউমটাকে যদি 5 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তাহলে নিচেও 5 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, কারণ রেশিওটা সেম রাখার জন্য ওপর নিচে সেম কোয়ান্টিটি দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে আমি যদি মাস অফ 5 সেন্টিমিটার কিউব অফ সাবস্টেন্স ধরি, তাহলে নিচে এখানে মাস অফ 5 সেন্টিমিটার কিউব অফ ওয়াটারই ধরতে হবে এই রেশিওটা ঠিক রাখার জন্য। তাই তো হয়, ওপর নিচে সেম কোয়ান্টিটি দিয়ে গুণ করলে রেশিওটা সেম থাকে। তাহলে আমি এটা ইউনিট ভলিউম না রেখে যে কোনো ভলিউম করতে পারি, কিন্তু নিচেও সেই ভলিউমটাই নিতে হবে। তাহলে এটাকে আমি এইভাবে লিখছি, মাস অফ এনি ভলিউম অফ সাবস্টেন্স বাই মাস অফ সেম ভলিউম অফ ওয়াটার, অবভিয়াসলি অ্যাট 4 ডিগ্রি সেন্টিগ্রেড। ওয়াটার ডেন্সিটি আমরা 4 ডিগ্রি সেন্টিগ্রেডেই 1 ধরি। তাহলে দেখো, মাস অফ এনি ভলিউম অফ সাবস্টেন্স বাই মাস অফ সেম ভলিউম অফ ওয়াটার, তার মানে সাবস্টেন্সের যা ভলিউম সেই ভলিউম অফ ওয়াটারের মাস। এখানে আমি 10 সেন্টিমিটার কিউব ধরলে এই ভলিউমটাও 10, এটা আমি 5 ধরলে এটাও 5, এটা আমি 1000 ধরলে এটাও 1000, 200 ধরলে এটাও 200, যা ধরবো এখানে সেই। আচ্ছা, ওপর নিচে যদি আমি জি দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে মাসকে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, মানে জি দিয়ে মাল্টিপ্লাই করলে কী আসে, ওয়েট আসে। তাহলে আমি লিখতে পারি কি, ওয়েট অফ এনি সাবস্টেন্স বাই ওয়েট অফ সেম ভলিউম অফ ওয়াটার। দেখো এখানটা, এবার এইখানে একটু মাথায় জোর লাগাও, ওয়েট অফ সেম ভলিউম অফ ওয়াটার মানে কোনো সাবস্টেন্সের ভলিউম ধরো ভি, আর এখানে বলছে ভি ভলিউমের ওয়াটারের ওয়েট। ধরো এইটা একটা সাবস্টেন্স, এর ভলিউম হচ্ছে ভি। এবার এটাকে আমি পুরোপুরি যদি জলের মধ্যে ডুবিয়ে দিই, তাহলে এটা কতটা ভলিউমের ওয়াটার ডিসপ্লেস করবে, ভি। তাহলে ভি ভলিউমের ওয়াটারের যে ওয়েট সেটা কি, সেটা এর ওপর আপ থ্রাস্ট আমরা প্রুফ করেছি। এটা কি প্রুফ করেছি, যে কোনো একটা সাবস্টেন্সের ওপর আপ থ্রাস্ট কি, যে সাবস্টেন্সটার যেটুকু পোর্শন জলের মধ্যে ডুবে আছে সেইটুকু পোর্শন কিছুটা জল ডিসপ্লেস করেছে, সেই ডিসপ্লেস ওয়াটারের যে ওয়েট সেটাই ওর ওপর আপ থ্রাস্ট। এটা আমরা নিউমেরিক্যালি প্রুফ করেছি, এবং আর্কিমিডিস প্রিন্সিপাল তাই বলছে, এই কারণে কি ওয়েট কিছুটা কমে যায়, অ্যাপারেন্ট ওয়েট মনে হয় অবজেক্টটা হালকা হয়ে গেছে, এগুলো আমরা পড়ে তারপর এখানে এসেছি। তাহলে এইখানটা বোঝো, যে আমি যখন লিখছি ওয়েট অফ সেম ভলিউম অফ ওয়াটার, মানে সাবস্টেন্সের সমান ভলিউমের ওয়াটারের ওয়েট সেটা কি, সাবস্টেন্সের ওপর আপ থ্রাস্ট। তাহলে আমি এখানে লিখতে পারি, ওয়েট অফ এনি সাবস্টেন্স, এই ওয়েটটা কোথায়, এই ওয়েটটা এয়ারে, ইন এয়ার, বাই আপ থ্রাস্ট অন দি সাবস্টেন্স হোয়েন ফুললি ইমার্জড ইন ওয়াটার। তাহলে আমি এইখানটা সেম রেখেছি ওপরেরটা, যে ওয়েট অফ এনি সাবস্টেন্স ইন এয়ার, নিচে কি, যে ওয়েট অফ সেম ভলিউম অফ ওয়াটার, মানে সাবস্টেন্সের সমান ভলিউমের ওয়াটারের ওয়েট সেটা কি, যে সাবস্টেন্সের ওপর আপ থ্রাস্ট, কখন, যখন সাবস্টেন্সটা পুরোপুরি জলের মধ্যে ইমার্স করে দিয়েছি। কেন, কারণ পুরোপুরি জলের মধ্যে ইমার্স করে দিলে সাবস্টেন্স নিজের ভলিউমের সমান ভলিউমের ওয়াটার ডিসপ্লেস করবে, তাহলে সেই ওয়াটারটার যা ওয়েট সেটাকেই আমরা কি বলতে পারি, আপ থ্রাস্ট অন দ্য সাবস্টেন্স ওয়েন ফুললি ইমার্সড ইন ওয়াটার। বেশ, এবার দেখো, ধরে নাও সাবস্টেন্সের এয়ারে ওয়েট হচ্ছে W1। তাহলে আমি এই ওপরের লাইনটা মুছে দিচ্ছি,
তাহলে এটাকে আমি লিখতে পারি W1 এই যে ওয়েট অফ এনি সাবস্টেন্স ইন এয়ার আর নিচে জলের মধ্যে পুরোপুরি ডুবিয়ে দিলে এর উপর আপথ্রাস্ট হয় ইউ তাহলে এটাকে আমি লিখছি ইউ একটা জিনিস ভাবো যে জলের মধ্যে ওয়েট W1 নিচের দিকে অ্যাক্ট করছে আর আপথ্রাস্ট ইউ উপর দিকে অ্যাক্ট করছে তাহলে জলের মধ্যে এর অ্যাপারেন্ট ওয়েট কত অ্যাপারেন্ট ওয়েট ইন ওয়াটার এটা কত হবে W2 is equal to W1 minus U তাই তো হবে যে অ্যাকচুয়াল ওয়েট থেকে আপথ্রাস্ট বাদ দিলে যেটা পড়ে থাকে সেটাই অ্যাপারেন্ট ওয়েট তাহলে এটা হচ্ছে অ্যাপারেন্ট ওয়েট তাহলে আপথ্রাস্টের জায়গায় আমি কি লিখতে পারি আপথ্রাস্টের জায়গায় লিখতে পারি W1 minus W2 দ্যাট ইজ লস ইন ওয়েট তাহলে এটাকে আমি লিখতে পারি W1 বাই W1 মাইনাস W2 তাহলে আলটিমেটলি আমার রিলেটিভ ডেন্সিটির ফর্মুলা কী হলো এইটা হলো এটাকে আমি কী লিখতে পারি দ্যাট ইজ ওয়েট ইন এয়ার বাই ওয়েট ইন এয়ার মাইনাস ওয়েট ইন ওয়াটার এইটা হচ্ছে রিলেটিভ ডেন্সিটির ফর্মুলা তাহলে এই ফর্মুলাটা হচ্ছে ফার্স্ট ফর্মুলা এক্সপেরিমেন্টালি কিভাবে আমরা রিলেটিভ ডেন্সিটি বার করতে পারি ধরো তোমাকে বলা হলো যে কোনো একটা কিভাবে আমরা এক্সপেরিমেন্টালি বার করবো আমি একটা সাবস্টেন্স নিলাম প্রথমে আমি ব্যালেন্সে এটাকে একটা সুতো দিয়ে বেঁধে এই সাবস্টেন্সটা এটার ওয়েট নিয়ে নিলাম এয়ারের মধ্যে এবং দেখলাম এর ওয়েট কত হচ্ছে W1 এরপরে আমি কি করব যে এই সাবস্টেন্সটাকে সুতো দিয়ে বেঁধে ঝুলিয়ে দিয়েছি এটাকে একটা বিকারের জলের মধ্যে পুরোপুরি ইমার্জড অবস্থায় রাখলাম এটা এটা কিন্তু বিকারের বেসে টাচ করবে না তাহলে একটা রিয়াকশনাল ফোর্স চলে আসবে ওয়েটটাকে কমিয়ে দেবে জাস্ট ঝুলিয়ে রাখলাম এমনভাবে যাতে এটা কমপ্লিটলি ইমার্জড ইন ওয়াটার হয় তাহলে এটা জলের মধ্যে পুরোপুরি ডুবিয়ে ওয়েট নিলাম ওয়েটটা খানিকটা কমবে অবভিয়াসলি এখানে যা ওয়েট হবে এখানে খানিকটা কমবে কেন কমবে তার কারণ হচ্ছে আপথ্রাস্ট অ্যাক করছে তাহলে এখানে ওয়েট পেলাম W2 দিয়ে W2 দিয়ে এই ফর্মুলায় বসিয়ে দিলাম ওয়েট ইন এয়ার হুইচ ইজ W1 ডিভাইডেড বাই ওয়েট ইন এয়ার W1 মাইনাস ওয়েট ইন ওয়াটার W2 আমার রিলেটিভ ডেন্সিটি বেরিয়ে যাবে যেমন ধরো একটা এক্সাম্পল দিই ধরো কোনো একটা সাবস্টেন্সের সাপোজ ওয়েট হচ্ছে 3 GF এয়ারে জলের মধ্যে ডুবিয়ে যখন ওয়েট নিচ্ছি তখন ওয়েট হয়ে যাচ্ছে 2 GF তাহলে ওয়েট ইন এয়ার আর ওয়েট ইন ওয়াটার আমি পেয়ে গেলাম তাহলে সেই অবজেক্টের রিলেটিভ ডেন্সিটি কী হবে ওয়েট ইন এয়ার বাই ওয়েট ইন এয়ার মাইনাস ওয়েট ইন ওয়াটার দ্যাট ইজ 3 তাহলে এবার যদি বলে সেই অবজেক্টের ডেন্সিটি কত হবে না ডেন্সিটি হবে 3 গ্রাম পার কিউবিক সেন্টিমিটার আমরা আগেই দেখেছি রিলেটিভ ডেন্সিটি আর সিজিএস সিস্টেমের ডেন্সিটি সেম বা 3000 kg/cubic meter দিস তো এটা তো হলো একটা ফর্মুলা আমরা পেলাম যে ফর্মুলাটা আমাকে কি বলছে যে রিলেটিভ ডেন্সিটি কমপ্লিটলি ইমার্জ অবস্থায় ওয়াটার ওয়েট এবার দেখো যে আমাকে বললো এক্সপেরিমেন্টালি এমন একটা সাবস্টেন্সের রিলেটিভ ডেন্সিটি তুমি বার করে দেখাও যেটা জলের মধ্যে ডোবে না সিঙ্ক করে না একটা পাথর হলে জলের মধ্যে সুতো দিয়ে বেঁধে জলের মধ্যে ডুবিয়ে দিলাম ওটা জলের মধ্যে ডুবে থাকবে পুরোটা কিন্তু যদি একটা কর্ক হয় কিংবা একটা প্যারাফিন মোমের টুকরো হয় বা স্পঞ্জ হয় বা উডেন ব্লক হয় সেটা তো জলের মধ্যে ফ্লোট করবে সেটা তো জলের মধ্যে সিঙ্ক করে যাবে না তাহলে জলের মধ্যে ডুবিয়ে তার ওয়েট কী করে আমি নেব তাহলে এবার উই হ্যাভ টু ফাইন্ড আউট রিলেটিভ ডেন্সিটি অফ সাচ এ সাবস্টেন্স হুইচ ফ্লোটস ইন ওয়াটার তখন আমি কী করে রিলেটিভ ডেন্সিটি বার করব তখন আমাকে একটা সিঙ্কার ইউজ করতে হয় সিঙ্কার মানে ধরো একটা পাথরের টুকরো যেটা জলের মধ্যে ডুবে যাবে কী প্রসেসে করব আমি আমি কী বার করছি রিলেটিভ ডেন্সিটি অফ আ সাবস্টেন্স হুইচ ডাজ নট সিঙ্ক ইন ওয়াটার কীভাবে বার করব ধরো আমি একটা সিঙ্কার নিয়েছি সেই সিঙ্কার মানে একটা পাথরের টুকরো
সেই সিম কার্ডটা প্রথমে আমি পুরোপুরি একটা বিকারের জলের মধ্যে ডুবিয়ে রেখে তার ওয়েট নিয়েছি। তাহলে ওয়েট অফ সিম কার্ড হোয়েন ফুললি ইমার্জড ইন ওয়াটার, এটা আমি নিয়েছি এবং সেটা বেরিয়েছে আমার W1। যে সাবস্টেন্সটা রিলেটিভ ডেন্সিটি আমাকে বার করতে হবে, এরপর আমি কী করেছি, সেই সাবস্টেন্সটাকে বেঁধে দিয়েছি সুতোতে, তার একটু নিচে সিঙ্কারটাকে বেঁধেছি, দিয়ে সিঙ্কারটাকে জলের মধ্যে ডুবিয়ে রেখেছি, দিয়ে এই সিচুয়েশানে তার ওয়েট নিয়েছি। তাহলে এই ওয়েটটা আমাকে কী দেবে, ওয়েট অফ সাবস্টেন্স ইন এয়ার প্লাস সিঙ্কার ইন ওয়াটার, তাই তো? সাবস্টেন্সটা ইন এয়ারে আর সিঙ্কার ইন ওয়েটারে, সেই ওয়েটটা আমাকে দিল W2। কী করলাম, সাবস্টেন্স ইন এয়ার অ্যান্ড সিঙ্কার ইন ওয়াটার, সেই ওয়েটটা আমাকে দিল W2। তাহলে এখানে খেয়াল করো যে সিঙ্কার ইন ওয়াটার W1, তাহলে এই সিচুয়েশানটা আমি চেঞ্জ করিনি, যা ছিল তাই আছে, শুধু সাবস্টেন্সটা এখানে বেঁধে দিয়েছি। তাহলে এইখান থেকে এইটা যদি মাইনাস করি, তাহলে ওয়েট অফ সাবস্টেন্স ইন এয়ার পেয়ে যাব। তাহলে এইখানে লিখে রাখি, ওয়েট অফ সাবস্টেন্স ইন এয়ার, সেটা কী হবে না, এইটা থেকে এইটা মাইনাস করে দিতে হবে, W2 - W1 দিস, তাই তো? ধরো এটা সিঙ্কার জলে ডুবে আছে, এটা সিঙ্কার জলে তো ডুবে আছেই, তার সঙ্গে সাবস্টেন্সটা এয়ারে আছে, তাহলে এখানে ওয়েটটা থেকে এটা বাদ দিয়ে দিলে শুধু এটা এয়ারে পেয়ে যাবো। এরপরে আমি কী করলাম, এরপরে নেক্সট আমি যেটা করলাম সেটা হচ্ছে যে সিঙ্কার আর সাবস্টেন্স দুটোকে একই সঙ্গে বেঁধে দিলাম, এটা সিঙ্কার আর এটা সাবস্টেন্স। দেখো এবার সাবস্টেন্স জলে ফ্লোট করে, ডোবে না, কিন্তু ওটাকে একটা পাথরের সঙ্গে বেঁধে দিলে তো জলে ডুবে যাবে, দিয়ে এইটাকে আমি পুরোপুরি বিকারের জলের মধ্যে ডুবিয়ে কমপ্লিটলি ইমার্জ অবস্থায় ওয়েট নিলাম। ওয়েট অফ সাবস্টেন্স প্লাস সিঙ্কার ইন ওয়াটার, সাবস্টেন্স প্লাস সিঙ্কার ইন ওয়াটার, সেটা আমার বেরোলো W3। এটা কি সিঙ্কার ইন ওয়াটার, এটা কি সাবস্টেন্স প্লাস সিঙ্কার ইন ওয়াটার, তাহলে সিঙ্কারটা তো ছিলই, তার সঙ্গে সাবস্টেন্সটাও এর সঙ্গে জুড়ে গেছে, তাহলে এই ওয়েটটা থেকে এই ওয়েটটা যদি বাদ দিয়ে দিই, তাহলে সাবস্টেন্সের ওয়াটারে ওয়েট পেয়ে যাবো। আরেকবার ভাবো, দিস ইজ ওয়েট অফ দি সিঙ্কার ইন ওয়াটার, দিস ইজ ওয়েট অফ দি সিঙ্কার প্লাস সাবস্টেন্স ইন ওয়াটার, তাহলে এইখান থেকে যদি আমি এই ওয়েটটা বাদ দিয়ে দিই, তাহলে শুধুমাত্র সাবস্টেন্স ইন ওয়াটারের ওয়েট পেয়ে যাব। তাহলে ওয়েট অফ সাবস্টেন্স ইন ওয়াটার ওয়েট অফ সাবস্টেন্স ইন ওয়াটার দ্যাট ইজ W3 - W1। বেশ, তাহলে এবার রিলেটিভ ডেন্সিটির ফর্মুলা আমার জানি, সেই ফর্মুলায় বসিয়ে দাও। তাহলে রিলেটিভ ডেন্সিটি হচ্ছে ওয়েট ইন এয়ার দ্যাট ইজ W2 - W1 বাই ওয়েট ইন এয়ার W2 - W1 মাইনাস ওয়েট ইন ওয়াটার দ্যাট ইজ W3 - W1। তুমি এবার এখান থেকে W1টা ক্যান্সেল করে দিতে পারো, পড়ে থাকছে W2 - W3, মানে আমি W2 - W1 - W3 তিনটে মেজার করলেই কী হবে, সাবস্টেন্সের রিলেটিভ ডেন্সিটি পেয়ে যাবো। আচ্ছা, এখানে কতগুলো কোশ্চেন আগের পার্ট থেকে এসেছিলো যে সাবমেরিনেট ব্যাপারটা ক্লিয়ার করে দিই। দেখো, কোনো একটা সাবস্টেন্স কখন ফ্লোট করে কোনো একটা ফ্লুইডের মধ্যে, যখন তার রিলেটিভ ডেন্সিটি সেই ফ্লুইডের, যখন তার অ্যাভারেজ ডেন্সিটি সেই ফ্লুইডের থেকে বেশি হয়, তখন কী হয় সেটা সিঙ্ক করে যায়। আর ফ্লোট কখন করে, যখন তার অ্যাভারেজ ডেন্সিটি সেই ফ্লুইডের থেকে কম হয়। ধরো একটা আয়রন বল, ভেতরটা হলো, তাহলে ভেতরে কী রয়েছে, এয়ার, তাহলে আমি দেখছি ভলিউম অনেকটা, কিন্তু ভেতরে কিন্তু এয়ার রয়েছে, আয়রন নেই, তাহলে ওই সাবস্টেন্সটার ডেন্সিটি যখন আমি ক্যালকুলেট করব, আমাকে আয়রনের ডেন্সিটি ধরতে হবে আর এয়ারের ডেন্সিটি ধরতে হবে, দুটো মিলিয়ে একটা অ্যাভারেজ ডেন্সিটি আসবে। তো সেই অ্যাভারেজ ডেন্সিটিটা ওয়াটারের থেকে যদি কম হয়ে যায়, তাহলে সেটা ফ্লোট করবে,
আর যদি সেই অ্যাভারেজ ধরো সলিড আয়রন বল, পুরোটাই সলিড, কোথাও কোনো এয়ার নেই, ভেতরেও লোহা দিয়ে ভর্তি, তাহলে লোহার ডেন্সিটি তো নিয়ারলি 7.8, ওয়ে মাচ দ্যান ওয়াটার, তাহলে সেখানে ওর ডেন্সিটি কি লোহার যা ডেন্সিটি সেটাই, তাহলে সেটা জলের মধ্যে ফেলে দিলে ওর ডেন্সিটি জলের থেকে বেশি, সিঙ্ক করে যাবে। সাবমেরিনের ক্ষেত্রে কি হয় যে বড় বড় কতগুলো ট্যাঙ্ক থাকে যেগুলোকে বলে ব্যালাস্ট ট্যাঙ্ক, এবং এগুলো কি হয় যে তোমার ধরো এগুলো ফিল্ড আপ বাই দি এয়ার, তাহলে এয়ার দিয়ে যদি ফিল্ড আপ করা থাকে, এরকম দুটো ট্যাঙ্ক যদি থাকে বড় বড় ট্যাঙ্ক যেগুলো ফিল্ড আপ বাই দি এয়ার, তাহলে সেটা কি হচ্ছে যে ওই সাবমেরিনটার অ্যাভারেজ ডেন্সিটি কমিয়ে দিচ্ছে, এবং সেটা সি ওয়াটারের থেকে কম, এবং সেটা তখন কি জলের ওপর ভাসবে। এবার ধরো ওই ট্যাঙ্ক দুটো আমি জল দিয়ে ভর্তি করে দিলাম, ধরো এই ঘরটা পুরোপুরি ফিল্ড আপ বাই দি এয়ার, তাহলে এই ঘরের যে মেটেরিয়ালস রয়েছে তার ডেন্সিটি হচ্ছে কি এয়ারের যা ডেন্সিটি তার সঙ্গে সেম, কিন্তু আমি যদি এই ঘরটা এখন পুরোপুরি জল দিয়ে ভর্তি করে দিই, তাহলে এর ডেন্সিটি কী হবে, ইকুয়াল টু দি ডেন্সিটি অফ ওয়াটার হয়ে যাবে। তাহলে সিমিলারলি যখনই আমি সাবমেরিনের ওই চেম্বারগুলো জল দিয়ে পুরোপুরি ভর্তি করে দিচ্ছি, তখন সাবমেরিনের ডেন্সিটি কী হচ্ছে, বেড়ে যাচ্ছে, এবং ডেন্সিটি বেড়ে যাচ্ছে মানে সি ওয়াটারের থেকে অ্যাভারেজ ডেন্সিটি বেড়ে গেল, সাবমেরিন কী হয়ে যাবে, সিঙ্ক করে যাবে। তাহলে এইভাবে জলের ভেতর চলে গেল, আবার যখন জলের ওপর ওঠা দরকার তাহলে আমাকে ডেন্সিটি কমাতে হবে, ফ্লোট করতে হবে, তখন কি করব, ওই যে চেম্বারগুলো সেগুলো থেকে জল আবার বার করে দেবো, যে জল যদি বার করে দেওয়া হয় তাহলে আবার সেখানে অ্যাভারেজ ডেন্সিটি সাবমেরিনের কী হচ্ছে, কমে যাচ্ছে, সি ওয়াটার থেকে কম হয়ে যাচ্ছে, সেটা আবার ওপরে ফ্লোট করে যাবে। তাহলে এইরকমভাবে চেম্বারগুলোতে হায়ার ডেন্সিটি মেটেরিয়াল এখানে ওয়াটার ভরে বা বার করে সাবমেরিনের ডেন্সিটি অ্যাভারেজ ডেন্সিটি চেঞ্জ করে করে ওটা জলের তলায় যায় বা জলের ওপরে ওঠে, এটা হচ্ছে বেসিক প্রিন্সিপাল। এরপরে কতটা তলায় যাবে কতটা ওপরে যাবে সেগুলোর জন্য নানা রকম ক্যালকুলেশনস আছে, সেগুলো আছে, কিন্তু বেসিক প্রিন্সিপাল হচ্ছে এটাই, ঠিক আছে। রিলেটিভ ডেন্সিটির এই ফর্মুলাটা হলো, এই ফর্মুলাগুলো প্র্যাকটিস করো, সমস্ত নিউমেরিক্যাল এই ফর্মুলা থেকেই আসছে।